শুভ 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 দিন। আজ শেখ রাসেলের জন্মদিন। 1964 সালের 18 অক্টোবর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল জন্মগ্রহণ করেন। রাসেলের যেদিন জন্ম হয়, বঙ্গবন্ধু সেদিন ফাতেমা জিন্নার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন। রাসেল নামটা, এই নামটা আমার মার দেওয়া, কারণ আমার বাবা বটন রাসেলের খুব ভক্ত ছিলেন এবং বটন রাসেলের সেই ফিলোসফি বই পড়ে পড়ে সেটা বাংলা করে করে তর্জমা করে মাকে শোনাতেন। পরিবারের সবার নয়নের মনি ছিল ছোট্ট রাসেল। রাসেলের জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে বাবা মুজিবকে ছাড়া, কারণ বাবা মুজিব রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি বন্দী হয়ে কারাগারে ছিলেন দিনের পর দিন। ছোট রাসেল বাবাকে দেখার জন্য অস্থির হয়ে উঠত। কারাগারের রোজ নামচায় 1966 সালে 15 জুনের দিন লিপিতে রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, 18 মাসের রাসেল জেল অফিসে এসে একটুও হাসে না, যে পর্যন্ত আমাকে না দেখে। দেখলাম দূর থেকে পূর্বের মতোই আব্বা আব্বা বলে চিৎকার করছে। একটু পরে ভিতরে যেতেই রাসেল আমার গলা ধরে হেসে দিল। ওরা বলল আমি না আসা পর্যন্ত শুধু জানালার দিকে চেয়ে থাকে, বলে আব্বার বাড়ি। এখন ওর ধারণা হয়েছে এটা ওর আব্বার বাড়ি, যাবার সময় হলে তাকে ফাঁকি দিতে হয়। 1968 সালে বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক হন। 69-এর গণ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতাকামী জনতা বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসেন। 69 সালে ফেব্রুয়ারি মাসে যখন আমার বাবা মুক্তি পান, তখন যে জিনিসটা সবসময় দেখতাম, রাসেল সর্বক্ষণ মনে হয় যেন ওর ভিতরে একটা ভয় ছিল যে যে কোনো মুহূর্তে বুঝি বাবাকে হারাবে। তাই তিনি যেখানে যেতেন, যে কাজই করতেন, খেলার ছলে ছলে কিছুক্ষণ পরপরই একবার করে সে দেখে আসতো যে বাবা ঠিক আছে তো, বা মিটিংয়ে থাক যেখানেই থাক সে ছুটে ছুটে যেত। 1971 সালে বাঙালির ইতিহাসের অন্যতম মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ স্বাধীন হবার পরে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন বঙ্গবন্ধু। শেখ রাসেল ফিরে পায় তার প্রিয় বাবাকে। বঙ্গবন্ধু 1964 সালের পর যতদিন জেলের বাইরে ছিলেন তার পুরো সময়টাই রাসেলের সঙ্গে নিবিড় মমতায় জড়িয়েছিলেন। স্বাধীনতার পর জাপান সফরে তিনি তার প্রিয় ছোট পুত্র রাসেলকে সফরসঙ্গী করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত রাসেলই ছিল তার আনন্দের সঙ্গী। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়ি সেদিন যেন গণহত্যার মঞ্চ হয়ে উঠেছিল। ঘাতকদের নির্মম বুলেট মাত্র 10 বছর বয়সী এই শিশুটির প্রাণও কেড়ে নেয়। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কোনো কাকুতি মিনতি কিংবা নিষ্পাপ মুখশ্রী নিষ্ঠুর দুর্বৃত্তদের মন টলাতে পারেনি। শিশু রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম অপরাধ করেছে। এ ধরনের নিষ্ঠুর মার্সি কিলিং শুধু রাসেলের জীবনকেই কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তার সব অবিকশিত সম্ভাবনাও। রাসেল আমার অনেক ছোট, আমি তাকে একেবারে বুকে পিঠে করে মানুষ করেছি, সবসময় আমার কোলে কোলেই রাসেল থাকত। আমি যখন চলে যাই এখন আমার মনে পড়ে রাসেলের কথা। একবার আমি চেয়েছিলাম রাসেলকে নিয়ে যাব সাথে করে, কিন্তু মা আব্বা রাসেলকে ছাড়তে চায়নি, হয়তো সাথে নিয়ে গেলে রাসেল বেঁচে থাকত। বঙ্গবন্ধু সহ পরিবারের সবাইকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গঠনে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন সারথি হয়ে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার দীর্ঘ প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি চারের টার্গেট 4.6 অনুযায়ী যুব সমাজের সবাই এবং বয়স্ক জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ, যাতে 2030 সালের মধ্যে সাক্ষরতা ও গণন দক্ষতা অর্জনপূর্বক অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নানাবিধ কর্মসূচি গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে। এতে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ রাসেল যদি বেঁচে থাকতেন তাহলে আজ তার বয়স হতো 58। এই বয়সে তিনি নিশ্চয়ই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সামিল হতেন। ভিশন 2041 ডেল্টা প্ল্যান, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে তার প্রিয় হাসু আপা তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আধুনিক উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে কাজ করতেন। হয়তো তিনি বিজ্ঞানী অথবা জাতির পিতার মতো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কাণ্ডারি হতেন, কিংবা হতে পারতেন বার্ট্রান্ড রাসেলের মতোই স্বমহিমায় উজ্জ্বল বিশ্ব মানবতার প্রতীক। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম। শেখ রাসেল অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশু কিশোরদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম থেকে শহর তথা বাংলাদেশের প্রতিটি লোকালয়ে ছড়িয়ে পড়বে আজকে শেখ রাসেল দিবস 2022 উদযাপন অনুষ্ঠানে। এটাই আমাদের কাম্য।